সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে। পুরো ব্যাপারটাই হচ্ছে যে তাদের এগুলি সব সাজানো, তৈরি করা, এবং এই তৈরি করে আমি সেই জন্যই বললাম যে আগুন নিয়ে খেলা শুরু করেছে। আজকে এই আগুন নিয়ে খেলে লাভ হবে না, ওই আগুনে তখন আপনারাই কিন্তু তার জন্য সবচেয়ে বেশি সেখানে আপনারা আপনারা ক্ষতিগ্রস্ত হবে। আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি, এই জায়গায় আমাদেরকে একটাই মাত্র পথ খোলা আছে, আমাদের সামনে একটি মাত্র পথ খোলা আছে। এই পথ হচ্ছে আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করে এই ভয়াবহ যে একটা দানবীয় সরকার আমাদের বুকের উপরে চেপে বসে আছে, তাদেরকে সরিয়ে জনগণের শাসনকে প্রতিষ্ঠা করা।